দ্য গ্রেট ওয়াল অফ চায়না নামটা শুনলে পরে সপ্তম আশ্চর্যের এক আশ্চর্যের কথা আমাদের মনে পড়ে যায়, যেখানে অনেকেই তো যেতে চান কিন্তু অনেকেই হয়তো আবার গিয়ে উঠতে পারেন না, কিন্তু সুযোগ পেলে এই সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য দেখার ইচ্ছে কম বেশি সকলেরই রয়েছে। এই যে মহাপ্রাচীর, সেই মহাপ্রাচীরকে কিভাবে তৈরি করা হয়েছিল সেটা কি জানেন? আজকে আপনাদেরকে বলবো সেই ইতিহাসের কথা, কিভাবে তৈরি করা হলো। শোনা যায় নাকি স্টিকি রাইস বা চালের গুঁড়োকে ব্যবহার করা হয়েছিল এই প্রাচীরকে তৈরি করার ক্ষেত্রে, আর নাকি ভাতই হয়েছিল এই প্রাচীরকে ধরে রাখার মূল অস্ত্র। কিভাবে তৈরি করা হলো, কেনই বা ব্যবহার করা হলো, ঘরে বা খাওয়ার ক্ষেত্রে ব্যবহৃত এই একটি জিনিস, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে পরে লাইক করবেন, শেয়ার করবেন, আমি চেষ্টা করছি আপনাদের সঙ্গে। এছাড়াও হোয়াটসঅ্যাপেও আমাদেরকে ফলো করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। দ্য গ্রেট ওয়াল অফ চায়না নামটা মনে পড়লেই বিশ্বব্যাপী মানুষের কাছে অন্যতম একটি পর্যটন ক্ষেত্র, যা সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য। চীনের এই মহাপ্রাচীর দেখতে আগ্রহী নন এমন মানুষকে খুঁজে পাওয়া মুশকিল। প্রত্যেক বছর দূর দূরান্ত থেকে বহু পর্যটকের আগমন হয় শুধু এই চীনের মহাপ্রাচীর দেখার উদ্দেশ্যে। আবার এই মহাপ্রাচীরকে নিয়ে অনেক কথাও শোনা যায়, যেমন ধরুন মহাকাশ থেকে নাকি দেখা যায় একমাত্র মানুষের তৈরি এই স্থাপত্যকে, সেটা কি সত্যি সেটাও বলবো আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে। পাথর এবং মাটি দিয়ে তৈরি বিশ্বের এই সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য, দীর্ঘ সুউচ্চ প্রাচীরের সারি, আকাশ থেকে দেখলে মনে হয় যেন একটা বিশাল লম্বা কোনো সাপ এঁকিয়ে বেঁকিয়ে এদিক থেকে ওদিকে চলে গিয়েছে। পাহাড় আর সবুজ বনভূমির উপরে একেবারে বিস্তৃত রয়েছে 21,196 কিলোমিটার দীর্ঘ দ্য গ্রেট ওয়াল অফ চায়না। এই চীনের প্রাচীর যেমন লম্বা তেমনই চওড়া, আর এই প্রাচীরের ওপর দিয়ে শুধু যে মানুষ চলাচল করতে পারে তা নয়, ঘোড়া গাড়ি সবকিছুই চলাচল করতে পারে, এতটাই চওড়া এবং এতটাই শক্তপোক্ত। বলা হয় যে নাকি প্রতিরক্ষা করার জন্যই এই প্রাচীরকে তৈরি করা হয়েছিল। অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে চীনের মহাপ্রাচীর অন্যতম একটি আদর্শ জায়গা। জানা যায় যে চীনের মহাপ্রাচীর খ্রিস্টপূর্ব 5ম শতক থেকে খ্রিস্টীয় 16 শতক পর্যন্ত চীনের উত্তর সীমান্ত রক্ষা করার জন্য তৈরি করা হয়। তখন এরকম অনেকগুলো প্রাচীর তৈরি করা হয়েছিল, তবে 220 খ্রিস্টপূর্বাব্দ থেকে 200 খ্রিস্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়ে চীনের এই সম্রাট কিনশিং হুয়াং তার অধীনে নির্মিত হয় এই প্রাচীরটি, যা বিশ্বের মানুষের কাছে বিখ্যাত হয়ে ওঠে। চীনের এই মহাপ্রাচীরটি মিং রাজবংশের শাসনকালে নির্মিত হয়। চীনের মহাপ্রাচীর মানুষের হাতে তৈরি পৃথিবীর সব থেকে বড় স্থাপত্য। এ প্রাচীর প্রায় 5 থেকে 8 মিটার উঁচু পর্যন্ত জানা যায়। এটি শুরু হয়েছে সাংহাই পাস থেকে এবং শেষ হয়েছে লোকনুর নামক স্থানে এসে। এর মূল অংশের নির্মাণ কাজ শুরু হয়েছিল প্রায় খ্রিস্টপূর্ব 208 সালের দিকে, আর নির্মাণ কাজ শুরু করেছিলেন চীনারা। জানা যায় যে নাকি চীনের প্রথম সম্রাট কিংশি হুয়াং এটি প্রথম ব্যবহার করেছিলেন শত্রুর হাত থেকে তার নিজের সাম্রাজ্যকে রক্ষা করার জন্য। চীনের মহাপ্রাচীরটি নাকি চাঁদ থেকেও দেখা যায় এমন কথা শোনা গেলেও বিজ্ঞানীরা বলেছেন নাকি বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। বিজ্ঞানীরা বলছেন যে এই যে কথাটি যেটি লোকমুখে প্রচলিত সেটি নাকি আসলে একটি সম্পূর্ণ ভুয়ো তথ্য। চীনের মহাপ্রাচীরের কথা সবাই জানলেও এটি তৈরি করতে কি ব্যবহার করা হয়েছিল তা অনেকেরই অজানা থেকে গেছে। মানব নির্মিত বিশালাকার এই প্রাচীরটি তৈরি করতে কংক্রিটের মিশ্রণের মধ্যে আঠালো ভাত ব্যবহার করা হয়েছিল বা চালের গুঁড়ো ব্যবহার করা হয়েছিল, বা বর্তমানে স্টিকি রাইস বলে পরিচিত এই ভাতকে নাকি ব্যবহার করা হয়েছিল বলে শোনা যায়। জানা যায় যে অ্যাকাউন্টস অফ কেমিক্যালের রিসার্চের জার্নালে প্রকাশিত এক গবেষণা অনুসারে জল প্রতিরোধী এবং সময়ের সাথে সাথে এর আকার ধারণ করার সম্ভাবনা বেশি রয়েছে। গবেষণা অনুসারে স্টিকি রাইস নাকি যদি স্থাপনা নির্মাণের সময় ব্যবহার করা হয় তাহলে তা জল বিরোধী এবং ভূমিকম্প থেকে রক্ষা করে সেই স্থাপনাকে। চলে থাকা অ্যামাইন লোপেকটিন নাকি চুনের ক্যালসিয়াম কার্বোনেটে যুক্ত করার ফলে ক্যালসিয়াম কার্বোনেটের স্ফটিক পাওয়া যায়, আর এতে স্থাপনাগুলো আরো অনেক বেশি মজবুত হয়। আর এই কারণেই নাকি তৈরি করার সময় ব্যবহার করা হয়েছিল স্টিকি রাইস, চালের গুঁড়ো। 2300 বছরের প্রাচীন চীনের প্রাচীর,
চীনের মহাপ্রাচীরের কথা তো বলছি, কিন্তু আপনারা যদি আমাদের সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য অর্থাৎ ভারতের গৌরব তাজমহলের বিষয়ে জানতে চান, তাজমহলের ইতিহাসের খুঁটিনাটি সম্পর্কে জানতে চান, তাহলে আই বাটনে ক্লিক করে দেখতে পারেন পুরো ভিডিও। প্রাচীরটি তৈরি করতে 2000 বছর সময় লেগে যায়। প্রাচীরের মধ্যে রয়েছে অনেকগুলি ব্রিজ, বিকেন টাওয়ার এবং সিঁড়ি। প্রাচীরের সর্বোচ্চ উচ্চতা 35 ফুট। কথিত আছে প্রাচীর তৈরির সময় নাকি প্রায় 4 লক্ষ মানুষ কাজ করতে গিয়ে মারা যান। এছাড়াও যে সমস্ত শ্রমিক কাজ করতে চাইতেন না তাদেরকে নাকি নৃশংসভাবে হত্যা করা হতো এই দেওয়ালে চাপা দিয়ে। একসঙ্গে 10 থেকে 12 জন সৈন্য অনায়াসে হেঁটে যেতে পারেন এই প্রাচীরের উপরে, সেটা কিন্তু একেবারে লম্বালম্বি নয়, পাশাপাশি হেঁটে যেতে পারেন। এছাড়াও 5 জন ঘোড়সওয়ার ঘোড়া নিয়ে দৌড়ে যেতে পারেন একই সঙ্গে এই প্রাচীরের উপর দিয়ে। অনায়াসে গাড়ি যাতায়াত করতে পারে প্রাচীরের উপরে। এছাড়াও মূলত দেশের প্রতিরক্ষার কারণেই তৈরি করা হয়েছিল এই চীনের প্রাচীর, চীনা সম্রাটরা সেই কারণেই তৈরি করেছিলেন। জানা যায় যে 1500 বছর আগে চীনের বিভিন্ন মন্দির, প্যাগোডা, প্রাচীর সহ বিভিন্ন স্থাপনা নির্মাণের ক্ষেত্রেও কংক্রিটের মধ্যে আঠালো ভাতের ব্যবহার প্রচলিত ছিল। ইতিহাসবিদ এবং প্রত্নতাত্ত্বিকরা এই তথ্য সামনে এনেছেন, আর এই কারণেই ঐতিহাসিক সমস্ত স্থাপনাগুলো বর্তমানেও এখনো অক্ষত অবস্থায় থেকে গিয়েছে। চীনের মহাপ্রাচীরটিতে পর্যবেক্ষণ চৌকি রয়েছে যা অস্ত্র সংরক্ষণ, সেনাবাহিনীর আবাসন এবং আগুনের সংকেত প্রদানের কাজে ব্যবহার করা হয়। বর্তমানে দেওয়ালের কিছু অংশ বিভিন্ন নাশকতার কারণে যদিও ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে তারপরেও এটিকে রক্ষা করার জন্য চেষ্টা করা হয়। যদিও সম্পূর্ণভাবে জরিপ না থাকায় ঠিক কতটা অংশ রক্ষা পেয়েছে আর কতটা অংশ নষ্ট হয়েছে তা জানা না গেলেও মনে করা হয় যে মহাপ্রাচীরের 30% অংশই হারিয়ে গিয়েছে। বিভিন্ন সময় এই চীনের প্রাচীর থেকে ইট চুরি করার মতো ঘটনা সামনে আসে, আর যার ফলে ইট চুরি হয়ে যাওয়ার ফলে এই প্রাচীরের একটা বড় অংশ ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এই প্রাচীর বর্তমানেও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে, সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য যাকে দেখতে পর্যটকদের ভিড় হয় প্রতি বছর। ঠিক যেমন আমাদের তাজমহল রয়েছে সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য যাকে দেখার জন্য প্রতি বছর দূর দূরান্ত থেকে মানুষের ভিড় হয়, ঠিক তেমনি ইতিহাসকে সাক্ষ্য রেখে, সাক্ষ্য বহন করে চীনের গৌরব, চীনের ঐতিহাসিক সমস্ত কিছু নিয়ে এগিয়ে চলেছে এই চীনের মহাপ্রাচীর। চীনের মহাপ্রাচীরকে তাই সপ্তম আশ্চর্যের এক আশ্চর্যতে স্থান দেওয়া হয়েছে, আর অন্যদিকে আমাদের তাজমহলও স্থান পেয়েছে এই সপ্তম আশ্চর্যের এক আশ্চর্যতে। কেমন লাগলো আজকে আপনাদের এই কন্টেন্টটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। আর এখন আমরা রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই হোয়াটসঅ্যাপেও অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, দেখতে পারেন ভিডিওটা, আপডেটেড থাকতে পারেন প্রতিটা মুহূর্তে। অবশ্যই সঙ্গে থাকুন আর সঙ্গে রাখুন আজ তক বাংলাকে।